সবার হেভি হেভি ফটো তুলে দিয়েছি না আমি জানি না আমারগুলো কেমন আছে আমি পরে দেখব এখানে বাড়ি না তো না কোথায় বাড়ি এখানে আমার বন্ধুর বাড়ি Hello, so guys, this is DJ Suman Raj and welcome to my channel. Welcome to another vlog. কালকে গেছিলাম মায়াপুর কোথায় গেছিলাম কালকে কালকে রাশে হ্যাঁ কালকে রাশে গেছিলাম কালকে রাশে গেছিলাম রাশ খুব একটা ভালো দেখতে পারিনি তো এখন কিছু ফটোশ্যুট করতে যাবো বন্ধু ক্যামেরা এনেছে সব এনেছে তখন ফটোশ্যুট করতে যাবো ফটোশ্যুট করে এখান থেকে যাব নবদ্বীপে নবদ্বীপে কিছু কাজ আছে তারপর ওখান থেকে রাশ দেখা আবার চালু করব তো কালকে যেগুলো দেখাতে পারিনি তো আজকে সেগুলো দেখানোর চেষ্টা করব জানি না কি হতে চলেছে ব্লগে তো সাথে থাকো থাকলে অবশ্যই বুঝতে পারবে তো আমরা চলে এসেছি এখন পাগিছড়ে ডিএসএলআর নিয়ে চলে এসেছি কিছু ফটোশ্যুট করব মানে আমি কম করব এরা বেশি করবে তো এরা এখন তুলবে আমি তুলে দেবো অ্যান্ড এরাও আমার কিছু ফটো তুলবে তো সেগুলো এখন তোলা হবে দেখতে পাচ্ছ পাগিছড়ে জায়গাটা সেটা ভাঙা জায়গা তো এখন সময় 2:22 আর দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড রোদ আমাদের এখানে আসার কথা ছিল সকাল 11টা নাগাদ বাট আমরা এসেছি এখন 2:22 বাজে এখন আমরা এসেছি তো এখানে যা করার সেগুলো করব করে এখান থেকে যাব বাড়ি বাড়ি গিয়ে যাবো নবদ্বীপ হেভি একটা জায়গা তো এখানে আসতে পারবো এটা আমাদের এখানেই পড়ে কিসে পড়িস তুই বড়ুয়ানে তোর বাড়ি কোথায় আলাপটা এখানে বাড়ি না তো কোথায় বাড়ি এখানে আমার বন্ধুর বাড়ি এখানে তোর বন্ধুর বাড়ি তোর বন্ধু কই ওই তো তোর বন্ধু বাড়ি কি বেড়াতে এসেছিস তাই তোর বন্ধু এদিকে আয় তোর নাম কি সায়ন সায়ন তো ওদের ভিডিও করছি বলে ওরা ভয় পেয়ে গেছে তো এখন পালিয়ে গেছে আমাকে দেখে যে আমাদের ভিডিও কেন করছে ঠিক আছে ওটা ওরা জাস্ট অবাক হয়ে গেছে যে করছে কি ভাই এটা তো ওরা দেখে খুবই ভয় পেয়ে গেছে তো ওরা এখান থেকে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান আমার ফটো তুলে দেওয়ার মতন তেমন লোক নেই আর আমার ফটো তুললেও কোনো ব্যাপার না কারণ আমি খুব একটা ফটো ছাড়ি না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সেটা ভাঙা নায়করা সব এখানে বসে আছে ওই দেখ তো চলো ফাইনালি আমাদের ফটোশ্যুট খতম হয়ে গেছে সবার ফটো তোলা হয়ে গেছে এখন আমরা বেরোবো বাড়ির দিকে তারপর বাড়ি দিকে যাওয়া হয় দেখাচ্ছি বাকিগুলো তো এখন যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে তো পাগিছড়ের কাজ যত কাজ শেষ এদের ফটো তোলা শেষ হয় না ভাই কি আর বলবো কেমন ফটো কেমন তুলে দিয়েছি বল ওপি 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 সবার হেভি হেভি ফটো তুলে দিয়েছি না আমি জানি না আমারগুলো কেমন আছে আমি পরে দেখবো তো এখন যাবো বাড়ির দিকে তো আমরা তো ভেবেছিলাম দুপুরবেলা বেরোবো কিন্তু সেই সন্ধেই হয়ে গেল এই মালটার জন্য সেই সন্ধেই হয়ে গেল ঠিক আছে তো এখন যাচ্ছি সন্ধেবেলা শুভর মামা বাড়ির এখান থেকে যাবো নবদ্বীপ তো যেই ঠাকুরগুলো দেখিনি আজকে সেগুলো কমপ্লিট করবো ঘুরতে আমরা চলে গেলাম জল মন্দিরের ওখানে তাই ভাবলাম একটু ঘুরেই আসি আর রাত্রিবেলা লাইটের কারণে আরো সুন্দর লাগছিল এই মন্দিরটা তো মন্দির দেখা শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম
এসেছে এখন ফুচকা খেতে এই কাকার কাছে। আর আছে ইনি অন্ধকারে ভাই, হেভি হেভি দাঁড়াও। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এই যে টাকা দিচ্ছে ইনি। তো রাস্তায় আমরা ঘুরতে ঘুরতে এই জিনিসগুলোকে দেখতে পারলাম, দেখতে খুবই সুন্দর লাগলেও খেতে অতটা ভালো না, তাও আমরা ভাবলাম চলো খাওয়াই যাক। কেমন দিলাম ঘুরতে ঘুরতে এটাও দেখতে পারলাম যে একটা বোন চটি পরে একটা দড়ির উপর দিয়ে হাঁটছে। তো আমরা কিছুক্ষণ সেটাকে দেখলাম এবং সেখান থেকে বেরিয়ে গেলাম। তো কিছুটা হাঁটতে দেখতে পারলাম একটা ট্যাটুর দোকান, আর সেখানে একটা দাদা তার বুকে ট্যাটু করাচ্ছিল, জানি না কার নাম, তবে সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এখানে যে দাদাটা আছে সেটার রিয়াকশনটা বাস দেখো। এবার আমরা ঠাকুর দেখা শেষ করে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে আমাদের খিদে পেয়ে যায়, তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে যাই। তো আমরা এসেছি এখন বিরিয়ানি খেতে, কালকেও খেয়েছিলাম, কালকে মটন বিরিয়ানি খেয়েছিলাম, আর ও মটন বিরিয়ানি খায় না, আজকে খাবো, হাফ হাফ করে খাবো, কারণ বেশি খাবো না, বাড়িতে আবার খেতেও হবে। তো দেখতে পাচ্ছ অবস্থা খারাপ, ঘুরে ঘুরে জানি না কতটা ভালো কি দেখাতে পারলাম, খুবই ক্লান্ত, এখন বাড়ি যাবো, বাড়িতে কাজও আছে অনেক, আর বিরিয়ানি আসার পর শুভ বিরিয়ানিতে কনসেন্ট্রেট না করে টিভিতে কনসেন্ট্রেট করছিল। বাহ, বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, ঠিক আছে, তাই না? বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, আর হোটেলটার নাম ছিল আমার মনে আছে রায় হোটেল, ঠিক আছে,
রায় হোটেল, এরই হোটেল, ঠিক আছে, এর নামই হোটেল, মানে এর হোটেল না, এর নামই হোটেল। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে, ও আমার সাথে যাবে না, ও আমাকে ড্রপ করতে এসছে, এখান থেকে আমি যাবো বাড়ি প্রস্তলি, আর ও যাবে যেখানে হোক যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাই, জানি না কতদূর কী ভালো দেখাতে পারলাম তোমাদের, তো তবুও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো আর কমেন্টসে জানিও। ফাইনালি আমার ট্রেনটা চলে আসে, আর শুভকে ছেড়ে আমাকে এখান থেকেই চলে যেতে হয়, আর এখান থেকে শুভ যাবে ওর মামা বাড়ি, কারণ ওর মামা বাড়ি নবদ্বীপে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।